বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এবার গণ অধিকার পরিশোধের কার্যালয় চুরি নতুন ও তালা লাগানোর অভিযোগ করেছেন দলটির একাংশ সভাপতি নুরুল হকনুর বৃহস্পতিবার দুপুর বারোটায় জানান অফিস স্টাফ ও উপস্থিত নেতাকর্মীদের মারধর করে কার্যালয়ে রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্র মনোনয়ন বিক্রির টাকা পয়সা সহ সব ডকুমেন্টস নিয়ে আমাদের কার্যালয়ে নতুন কেচি গেট ও তালা লাগিয়ে দিয়েছে কার্যালয়টি যে ফ্ল্যাটে সেটির মালিক রেজা কিবরিয়া পন্থী গণ অধিকার পরিষদের যুগ্মবায়ক মিয়া মসুজ্জামান এর আগে গত সাত জুলাই রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের দ্বন্দ্বে মধ্যে দলটিকে কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দেওয়া হয়